আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে দুবাইয়ের কাজ। অনেকেই আসলে কমেন্টস করছেন যে ভাইয়া দুবাইয়ের কাজ হচ্ছে কি না, অনেকেই বলছেন হচ্ছে, অনেকেই বলছেন হচ্ছে না। আসলে বিষয়টা এরকম না, দুবাইয়ের যে লেবার ভিসাটা এখানে ভিজিট ভিসায় আসার পরে যে ভিসাটা কনভার্টেড সিস্টেমটা ছিল এটা বর্তমানে অফ আছে। এটা গভর্নমেন্ট থেকে কোনো রুলস জারি হয়নি, বাট এটা অটোমেটিক্যালি হচ্ছে না আর কি। কিন্তু ভালো প্রফেশন যেগুলো আছে, আপনার কোনো কোম্পানির ম্যানেজার লাগবে এই জাতীয় কোনো, যদি ভালো প্রফেশন দেন, ডাক্তার ইঞ্জিনিয়ার এই জাতীয় কোনো প্রফেশন দেন এবং স্যালারি যদি 5,000+ দেন, তাহলে কিন্তু তাদের ভিসা কিন্তু হচ্ছে। একদম টোটালি বন্ধ এটাও কিন্তু বলা যাচ্ছে না, আবার টোটালি খোলা আছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, মানে মিডিয়াম পর্যায়ে। শুধু ক্যাটাগরি ভালো, স্যালারি ভালো এরকম হলে ভিসা হবে। আর যারা পার্টনার ভিসা করতে ইচ্ছুক তাদের ভিসা তো খোলা আছে, এটা তো সমস্যা নেই। পার্টনার ভিসা আলাদা অবশ্যই করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, আগের মতোই নিয়ম কারণ সব কিছু আগের মতোই আছে। তো এটাই হচ্ছে আসলে দুবাইয়ের বিষয়ে। আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।